বন্ধুরা আমার স্কিনটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন আপনাদের সামনে প্রোডাক্ট পুরেছি। হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি শীতকাল মুখে কিন্তু টান টান ভাব আসছে অর্থাৎ রুক্ষতা আর শীতে কি এমন কিছু মাখতেও খুব ভালো লাগছে না মুখের মধ্যে অনেক কিছু মেখে দেখা খুব একটা সম্ভব হয়ে উঠছে না সেই সব কথা মাথায় রেখে আজকে আপনাদের জন্য এই রেমেডি কিন্তু মাঝে সাঝে তো কিছু একটু করতেই হবে আর আমাদের টুকটাক বিয়েবাড়ি পার্টি এগুলো তো লেগেই থাকে মুখের যত্ন যদি না করি তাহলে কি করে হবে আর পার্লারে গিয়ে এত এত টাকা খরচা করে করাও সবসময় সম্ভব হয়ে ওঠে না সেই জন্য আজকে বাড়িতেই বানিয়ে দেখাবো একটা কোলাজেন বুস্ট মাস্ক যেটা মাখলে কি হবে আপনাদের স্কিন গ্লো করবে ঝকঝকে একদম মুখে বাউন্সি ব্যাপারটা অর্থাৎ আমরা কোলাজেন কেন তৈরি করি মুখটা একটা সাফলনেস তৈরি হবে তো সেই ব্যাপারটা তৈরি করার জন্য কি কি সেই মাস্ক আর খুব অন ইনগ্রেডিয়েন্টস যেটা আপনারা রান্নাঘর থেকেই নিয়ে নিতে পারেন এর জন্য বাইরে যেতে হবে না বাজার থেকে নামি নামি কোনো নামি দামি কোনো কোম্পানি ক্রিমও ইউজ করতে হবে না বা ঘর রান্নাঘর পর্যন্ত গিয়ে আমি এটা বানিয়ে দেখাব তো কী সেই মাস্ক খুব জানতে ইচ্ছা করছে তো নিশ্চয়ই জানাবো তার আগে বলি বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল আমার ব্লগে আসার জন্য যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা না হলে নতুন নতুন যখনই কোনো টিপস বা ব্লগ আসবে আপনারা কিন্তু নোটিফিকেশানে পাবেন না নোটিফিকেশানে পেতে গেলে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো চলুন শুরু করি এটা বানাতে সবার প্রথম যেটা লাগবে একটা বাটি আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি আর এর মধ্যে মেশাবো এক চামচের মতো মধু আর মধু যদি পিওর হয় তাহলে তো কথাই নেই তো আমি এখানে চাক ভাঙা মধুই ইউজ করছি তোমরা চাইলে কেনাই মধু ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই মধু এমনই একটা উপাদান যেটা আমাদের স্কিনকে নারিশ করবে স্কিনকে হাইড্রেট করবে এবং স্কিনকে দাগমুক্ত করতেও সাহায্য করে অর্থাৎ শীতকালে টান টান রুক্ষতা এই সমস্ত কিন্তু দূর করতে সাহায্য করবে এই মধু এর সাথে আমি মেশাচ্ছি এক চিমটির মতন কস্তুরি হলুদ তোমরা চাইলে রান্নার হলুদও ইউজ করতে পারো সেটাও খুব একটু কম পরিমাণে মানে আমি যেরকমভাবে ইউজ করছি এরকম পরিমাণেই ইউজ করবে হলুদের মধ্যে থাকে অ্যান্টিসেপ্টিক উপাদান যেটা আমাদের স্কিনের মধ্যে কোনো দাগ হয়ে আছে এবং যেটা কোনোভাবেই যাচ্ছে না মুখের মধ্যে পুরোনো ফুসকুড়ি এই ধরনের কিন্তু সমস্যা থাকলে সেগুলো দূর করতে সাহায্য করে এই হলুদ হলুদের কিন্তু অনেক গুণাগুণ আছে আর হলুদ যতটুকু ইউজ করেছি তাতে কিন্তু স্কিনের ক্ষতি হবে না বরং উপকারী হবে আর এর সাথে মেশাচ্ছি কাঁচা দুধ দুধ আমাদের স্কিনকে ক্লিন করবে পরিষ্কার করবে দাগমুক্ত করবে তো এই তিনটে উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার বলে দিই কাঁচা দুধ না হলে কিন্তু হবে না এখানে কোনো জালদোয়া দুধ না এখানে আমি কাঁচা দুধই ইউজ করছি তোমরা চাইলে কাঁচা দুধই ইউজ করবে তো প্রথমে স্কিনটা দেখে নাও তোমরা এবার এটা যেটা আমি লাগিয়ে তৈরি করেছি সেটা লাগিয়ে দেখাবো মুখে লাগাতে লাগাতে কিছু কথা বলি পরিষ্কার মুখে সব সময় লাগাবে মুখে যেন কোনো নোংরা অর্থাৎ বাইরে থেকে ঘুরে আস এসেছো ধুলো নোংরা লেগে রয়েছে এরকম মুখে কিন্তু কোনো রেমেডি করা উচিত নয় যখনই কোনো রেমেডি করবে সবসময় চেষ্টা করবে মুখটা যেন পরিষ্কার থাকে তো আমি প্রথমে একটু মুখটা ধুয়ে এসেছি সেগুলো আমি দেখাইনি আমি মুখে বলে দিচ্ছি এবার ভালো করে পুরো মুখে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে হালকা হাতে একটু মাসাজ করে নেবে মাসাজটা কিন্তু খুবই দরকার কারণ আমাদের স্কিনে যে সমস্ত জিনিসগুলো দিয়েছি সেগুলো পুরোটা প্রিন্টেড হয়ে যেন স্কিনের তলা অবধি যায় তবেই না বাউন্সি ব্যাপারটা আসবে আমরা যেটা বলছি স্কিনের মধ্যে একটা বাউন্সি ব্যাপার আসবে এবং স্কিন টান টান হবে গ্লোয়িং হবে তো সেটা হতে গেলে কিন্তু আমি যা যা উপাদানগুলো মিশিয়েছি সেগুলোকে স্কিনের ভিতরে অবধি ঢুকতে হবে ঢুকতে গেলে যেটা আমি করছি পুরো খুব ভালো করে হালকা হাতে মাসাজ করে নিচ্ছি তোমরা ওইভাবে মাসাজ করবে আর মাসাজ করার সময় সব সময় চেষ্টা করবে নিচ থেকে ওপরের দিকে টেনে টেনে করতে তাতে কিন্তু রিঙ্কলস ফাইন লাইন এইগুলো কিন্তু কিছু আসবে না তো মাসাজের পরে আমি একটা গরম জলের মধ্যে একটা ছোট রুমালের রুমাল নিয়ে ভালো করে মুখটা ভিজিয়ে তুলে নিচ্ছি তুলে তোমাদের সামনেই দেখিয়ে দিচ্ছি আর গলাটা অবশ্যই তোমরা করবে যে গলার মধ্যেও কিন্তু অনেক সময় রিঙ্কলস আসে তো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এটা তোমরা সপ্তাহে একদিন তো অনায়াসেই করতে পারো এটা করার কিন্তু কোনো ঝামেলাই নেই যেহেতু একটু গরম জল দিয়ে আমি মুখটা ওয়াশ করছি বেশ ভালোই লাগছে স্কিনটা দেখো নিজেরাই দেখে নাও কতটা বাউন্সি যেটা আমরা চাই প্রত্যেকে যেরকম আমাদের স্কিনটা একটু বাউন্সি হোক এবং স্কিনে কোনো দাগ যাতে না থাকুক এই রিঙ্কলসগুলো যেন না আসে তো সেরকমই একটা স্কিন পেতে এই মাস্কটা ইউজ করে দেখো তো বন্ধুরা আমার স্কিনটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আপনাদের সামনেই পুরোটা করেছি এখানে কোনো এ নেই সামনেই মুখটা ধুয়েছি যাতে জলটা কম ইউজ হয় আর শীতকালে বেশি জলও এ করতে একটু গরম জল নিয়ে নিয়েছিলাম যাতে মুখে বেশ আরাম লাগে তো স্কিনটা দেখে নিজেরাই বুঝতে পারছেন কতটা গ্লো করছে তাহলে বন্ধুরা ব্লগটা আজকের এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে ততক্ষণ সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই